আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি দোয়া করি আপনারা সবসময় ভালো এবং সুস্থ থাকেন। আমার দোয়া আপনাদের জন্য সবসময় রয়েছে। আজকে যে বিষয়বস্তু, তো আমরা তো এর মধ্যে ঈদের মধ্যে গরু মাংস অনেক খেলাম, তো ইতিমধ্যে ঈদের পরে পরেই শুরু হয়েছে একটা প্রবলেম। সে প্রবলেমটা হচ্ছে আমাদের ব্যয় বেড়ে গেছে, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে। তো সেজন্য আমাদেরকে স্বল্প খরচে কি করা যায় সেটাই আমাদেরকে ভাবতে হবে। তো এই জন্য আজকে আমি আপনাদের সামনে ভিউয়ার্সদের অনুরোধে আমি গরু মাংস নিয়ে আসছি। গরু মাংস কিভাবে কম খরচে রান্না করা যায়, এবং এখানে মোটামুটি 3 পোয়া মতো গরু মাংস আছে। এই যে দেখেন, হ্যাঁ, 3 পোয়ার মতো গরু মাংস আছে। এখন এই গরু মাংসটা আমরা ম্যাগনেট চুলার মাধ্যমে রান্না করে আপনাদেরকে দেখাবো। এখানে যে জিনিসটা দেখবো সেটা হলো কতক্ষণ সময় লাগবে এবং কতটুকু বিদ্যুৎ খরচ হয়। যদি আমাদের কম বিদ্যুৎ খরচ হয় তাহলে সেটাই আমাদের জন্য মঙ্গল। তো কথা না বাড়িয়ে চলুন কাজে চলে যাই। আমি হাজির আপনাদের সামনে গরু মাংস নিয়ে। গরু মাংস আসলে রান্না করার জন্য আমাকে অনেক ভিউয়ার্সরা বলছে যে ভাই আমাদেরকে একটু গরু মাংস রান্না করে দেখান, এবং এটা বিদ্যুৎ খরচটা কেমন হয় এবং কম খরচে রান্না করা যাবে কিনা। তো আমি মোটামুটি এখানে যা রেডি করেছি, আপনি দেখেন এখানে গরুর মাংস আছে, এই যে দেখেন এখানে গরুর মাংস আছে, আর এখানে আছে আমার স্টপ ওয়াচ। এখানে কতটুকু সময় লাগবে সেটা আমি এখান থেকে আমরা দেখবো, ঠিক আছে? এটা হলো কতটুকু সময় লাগবে, এই টাইমের মধ্যে এটা আমরা দেখবো যে কতটুকু সময় লাগে। আর এখানে আছে আমাদের ম্যাগনেট চুলা, দেখেন এই যে ম্যাগনেট চুলা, এখানে ম্যাগনেট চুলা আছে। আর এটা হলো প্রেশার কুকার। তো এই প্রেশার কুকারে গরু মাংসটা রান্না করলে খুব টেস্টি হয়, সেই জন্য আমরা প্রেশার কুকারে করতেছি। তো আপনারা নর্মাল কুকারও করতে পারবেন। আর আছে এখানে তেল, সামান্য তেল, তেল অল্প দিলেই ভালো। আর এখানে সামান্য মশলা আছে, হ্যাঁ, হলুদ মরিচ লবণ, হ্যাঁ, এখানে অল্প দেওয়া আছে। আর এখানে আছে শুধু পেস্ট কুচি। তো সেই জন্য এখানে আর আমাদের আমার কিছুই করার নাই। আমি প্রথমে এটাকে একটু অন করে নেব। এটা অন করে নিয়ে নিলাম, মনে করেন এটা চলতেছে। এখন আমরা এর মধ্যে আগে পেস্টগুলোকে ভাজি করে নেব। পেস্ট তেল দিলাম, এখন আমরা মশলা এবং পেস্ট গুলোকে ভাজি করব। মশলার মধ্যে একটু পানি দেওয়া যাবে, আমরা পেস্ট গুলোকে দিয়ে দিই। মশলার মধ্যে একটু পানি দিয়ে আর এটাকে নাড়তে হবে। আমি চালু করে নিলাম, এ দেখেন আমার স্টপ ওয়াচটা, আমি এটা স্টার্ট করে নিলাম। হ্যাঁ, এখানে স্টপ ওয়াচ চালু হয়ে গেছে। যেহেতু আমরা এখানে সময় দেখবো, আর পাওয়ারটা একটু আমরা কমাই দিই, বেশি পাওয়ার দেওয়ার দরকার নেই। হ্যাঁ, এটা পাওয়ার কমাই দিলাম। হ্যাঁ, দিয়ে আমরা এটা এখন এই পেস্টটাকে ভাজি করে দেবো, ঠিক আছে? পেস্টটা যদি আমরা একটু ভাজি বেশি করে করি, হ্যাঁ, তো সেক্ষেত্রে তরকারিটা বেশ মজা হবে। তো এটা টাইমারটা থাকলো। তো এখন আমরা যে জিনিসটা দিব, এখানে গরম মশলা, এখানে সব ধরনের গরম মশলা দেওয়া আছে এবং একটু পানি দেওয়া আছে, ঠিক আছে? এই গরম মশলাটাও আমরা এখানে দিয়ে ফেলব, দিয়ে নিব, দিয়ে ফেললাম। তো এখন এটা গরম হচ্ছে, দেখেন। তো এখন এই যে গুস্তটা দিলাম, দর্শক দেখেন একটু গুস্তটা দিয়ে একটু মশলাটা একটু নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করলাম, ঠিক আছে? সবাই কি করবেন, এটা যখন একটু দিবেন এইভাবে করে ঝোলটাকে একটু
টেস্ট করে নেবেন, ঝোলটাকে প্রথমে টেস্ট করে নেবেন। কেন টেস্ট করে নেবেন? অনেক সময় দেখা যায় যে লবণ দিতে ভুলে গেছেন, বা মরিচ দিতে ভুলে গেছেন, বা কোনো একটা মশলা দিতে ভুলে গেছেন, বা তরকারিটা টেস্ট হবে কি না, দেখা গেলো যে এত কিছু মধ্যে যে কোনো একটা আইটেম আপনার দেওয়া ভুল হয়ে গেছে। এই জন্য আপনি একটু মশলাটা একটু পানিটা নিয়ে জিব্বার মধ্যে দিয়ে টেস্ট করে দেখবেন যে মশলাটা পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়েছে কি না। এখন আমরা যেটা করব সেটা হলো এই মাংসগুলোকে আমরা পানি দিয়ে ডুবাই দিই, পানি দিয়ে একটু ডুবাই দিই। বাস, বেশি পানি কিন্তু দেওয়া লাগবে না, কারণ প্রেশার কুকারে কিন্তু বেশি পানি দিলে পানি ক্যাতক্যাতা হয়ে যাবে। এই এতটুকু, যতটুকু আপনারা ঝোল খান এতটুকুই আপনারা দিয়ে দেবেন। এখন আমরা কী করবো, প্রেশার কুকারের মুখটাকে বন্ধ করে দেবো, আর কোনো কিছু না, খুব ইজি। গরু মাংস রান্না করা কোনো কঠিন ব্যাপার না। এইভাবে করে আমরা অনেকে কী করি, এই মশলা টশলা দিয়ে একবারে মেখে প্রেশার কুকারের মধ্যে উঠিয়ে দিই, আর যাদের প্রেশার কুকার নাই তারা নর্মাল ইয়েতেই আপনি রান্না করবেন। এখন দেখেন আমি মোটামুটি এখানে কম ওয়াট দিয়েছি, আমাদের এটা রেডি করতে মোটামুটি এই 3 মিনিট 26 সেকেন্ড হয়ে গেছে। হ্যাঁ, তো এর মধ্যে আমি এই দর্শক এই আমি আমার চুলার সম্বন্ধে একটু আমি আপনাদেরকে দেখাই। হ্যাঁ, এটা প্রেশার কুকারে রান্না হচ্ছে, হতে থাক। তো এখানে দেখেন, এখানে যে বাটনটা আছে, এখানে বাটনের লেখা আছে অন অফ বাটন, এটা দিয়ে অফ করবেন, এটা দিয়ে অন করবেন। হ্যাঁ, আর এটা হচ্ছে ফাংশনের বাটন। এখানে দেখেন কতগুলো ফাংশন আছে, 1 2 3 4 5 6 7, এই 7টা ফাংশন আছে। এটা আপনি টিপ দিবেন, এই ফাংশনগুলো একটার পর একটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তো আপনি সবসময় হটপটে ব্যবহার করবেন। আর এখানে এই বিদ্যুৎ খরচ কতটুকু হবে সেটা দেখা যাবে। এই যে এখানে দেখা যাবে P000, অর্থাৎ এটা কত পয়েন্ট উঠলো এটা দেখা যাবে। এখনও আমাদের পয়েন্ট আসে নাই, এটা মধ্যে টিপ দিলে আমরা দেখতে পারবো। আর আরেকটা টিপ দিলে এখানে কারেন্টের ভোল্টেজ কত আছে এটা দেখতে পারবেন, 213 ভোল্ট। আর আমাদের যদি এরকম হয় যে আমরা রান্না করতেছি, যে আমরা কোথাও যাব বা চলে যাব, তখন আমরা এটা করতে পারি যে আমি একটু পাওয়ারটা কমাই দিলাম। হ্যাঁ, বেশি পাওয়ার দেওয়া দরকার নেই, আস্তে আস্তে সিদ্ধ হলে মাংসগুলো তাড়াতাড়ি সিদ্ধ হবে। আমরা যদি পাওয়ার খুব বেশি দিই তাহলে দেখা যাবে যে এটা মাংসটা ভালোভাবে সিদ্ধ হবে না, আস্তে হিটে আস্তে তাপে সবসময় সিদ্ধ বেশি হয়, এটা মনে রাখবেন। অনেকে করে কি যে চুলা 2000 পাওয়ার দিয়ে দেয়, চুলা কখনো 2000 পাওয়ার দিবেন না, চুলা সবসময় ম্যাক্সিমাম 1600 পাওয়ার দিবেন, এর চাইতে বেশি পাওয়ার দেওয়া দরকার নেই। এরপর আমি যেটা বলছিলাম এই টাইমারটা নিয়ে কথা, এই টাইমারটা আপনার এখানে অন করলে টাইমার চালু হবে। যেদিন আমার অন করলাম এখানে টাইমার, আপনি 1 মিনিট দেন, 2 মিনিট দেন, 3 মিনিট দেন, হ্যাঁ যে কয় মিনিট দেন। আপনি মনে করেন 10 মিনিট দিলাম, 10 মিনিট পরে এই চুলাটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। আর এই চুলাটা কি দর্শক, সে সম্বন্ধে আমি একটু বলতেছি। দর্শক, আমাদের যে এখানে ম্যাগনেট চুলাটা আপনারা দেখতেছেন, হ্যাঁ সেই চুলাটা হচ্ছে একটা ম্যাগনেট চুলা। ম্যাগনেট চুলা হচ্ছে চুম্বকের চুলা। চুম্বকটা কী জিনিস, যে আমরা ছোটোবেলা যেরকম এই যে ছোটো ছোটো লোহার টুকরা নিয়ে আমরা খেলতাম, যে স্পিকারের মধ্যে অনেক এক চুম্বক থাকতো, এরকম একটা চুম্বক। তো এইটার মধ্যে কোনো হিট হয় না বা তাপ হয় না। এখানে যে আমরা রান্না করতে বসেছি দেখেন, এই যে এদিকে দেখেন, এখানে কোনো তাপ হয় না। এখানে প্রেশার কুকার চলতেছে কিন্তু এখানে কোনো তাপ হয় না। আমি যে প্রেশার কুকারের নিচে হাত দিই দেখেন, এখানে কোনো তাপ হয় না। তো এই জন্য প্রেশার কুকার আর ব্যবহার করেন বা যে কোনো কুকার ব্যবহার করেন, ম্যাগনেট চুলা সবচেয়েতে বেশি নিরাপদ। অনেকেই বলে যে ভাই ইন্ডাকশন চুলা আর ম্যাগনেট চুলার মধ্যে পার্থক্য, তাদেরকে আমরা বলবো সেটা হচ্ছে যে ম্যাগনেট চুলা হচ্ছে আমাদের লেটেস্ট টেকনোলজি, এটা আমাদের সবচেয়ে বেশি বিদ্যুৎ সাশ্রয়, এটা আমাদের বাংলাদেশের তৈরি, এটার ভিতরে সার্কিট পার্টস যা যা আছে আমাদের কাছে আছে। আপনি এগুলো আমরা সহজে এটা মেরামত উৎপাদন বা রিপ্লেস করতে পারি, সেখানে আমাদের কোনো সময় লাগে না, যেহেতু আমরা এটা নিজেরাই তৈরি করে থাকি। আর সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে যে মাস গেলে যে আপনার একটা কারেন্টের বিল আসবে, সেই বিলটা কিন্তু একটা ইনস্যুরড পাবেন, যে আপনার কারেন্টের বিলটা কম আসবে। এবং আমরা একটা আমরা একটা সিউরিটি দিয়ে দিব যে আপনার মাসে এত টাকা কারেন্ট বিল আসবে। তো সেটা থেকে আপনারা বুঝতে পারবেন যে আমার মাসে কারেন্ট বিলটা কত আসছে, এবং আমরা যেটা বলে দিব প্লাস মাইনাস, হয়তো 100-150 টাকা কম বা বেশি হতে পারে। তো এখন ম্যাগনেট চুলাটা কি, ম্যাগনেট চুলাটা হচ্ছে যে এটা চুম্বক, চুম্বকের কারণে এরকম এই যে আমাদের পাতিলগুলো, এই পাতিলগুলো হচ্ছে স্টিলের পাতিল, লোহার পাতিল, এগুলো চুম্বকে ধরে, তো নিচে চুম্বক থেকে টানবে, টানলে এই পাতিলটা গরম হবে।
এই ম্যাগনেট চুলার উপরের অংশ গরম হবে না আপনি এখানে যদি হাত দিয়ে ধরেন আপনার গরম হবে না শুধু নিচের অংশটা গরম হবে যে এই যে পাতিলটা দেখেন এই পাতিলটা একটু লাল হয়ে গেছে তার মানে এই নিচের অংশটুকুই এটা ব্যবহার হয় এই যে দেখেন এই নিচের এতটুকু জায়গায় ম্যাগনেট চুলাতে গরম হয় এই পাতিলটা আমরা আজকে প্রায় 2 বছর যাবত ব্যবহার করতেছি দেখেন এই যে নিচের অংশটুকু একটু কালো হয়েছে কোনো কালি হয় না হ্যাঁ মানে এতটুকু জায়গায় হিট হয় আর এর উপরে হিট হয় না আর ম্যাগনেট চুলা ব্যবহার করলে আপনি উপরে হাত দিতে পারবেন না এই যে নুসনি লাগবে না আর পানি যদি উতলায় আপনি নিচে পড়ে সেক্ষেত্রেও আপনার কোনো সমস্যা হবে না কারণ পানি উতলায় আপনি নিচে পড়লো কারণ নিচেটা তো ঠান্ডা যদি গরম চুলা হইতো তাহলে একটু ধোঁয়া বাড়াইতো আপনার গ্লাস ট্লাস ফাইটে টাইটে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আমাদের এই চুলায় কোনো রকম গরম হয় না এই যে দেখেন আমি এই যে এখন এ পর্যন্ত 7 মিনিট যাবৎ আমার চলতেছে আমার চুলায় এখন পর্যন্ত কোনো গরম হয় না এই যে আমি এদিকে হাত দিয়ে আমি আপনাকে দেখালাম কিছুক্ষণ আগে আমি আবার নিচে হাত দিয়ে দেখাই দেখেন 8 মিনিট যাবৎ চলতেছে আমি যে হাত দিলাম আমার হাত পুড়ে না তো যে জিনিসটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে এখন যে আপনারা এলপি গ্যাসটা ব্যবহার করেন এই এলপি গ্যাসটা কিন্তু খুবই মারাত্মক যে কোনো মুহূর্তে লিকেজ হয়ে গেলে সারা ঘর আপনার এলপি গ্যাসে ভরে যাবে এই গ্যাসের মধ্যে ম্যাচ মারা মাত্র আপনার ঘরটা বিস্ফোরণ হবে কেন বিস্ফোরণ হবে গ্যাস কিন্তু এমনিতে বিস্ফোরণ হয় না গ্যাস যখন বাতাসের সংস্পর্শে আসে আর যখন আগুন লাগে তখনই এটা বিস্ফোরণ হয় যখন আপনার সারা ঘর গ্যাসে ভরে যাবে যখন আপনি চুলা ধরাতে যাবেন তখন সারা ঘরটা ব্রাস্ট হয়ে যাবে ওয়াল টোয়াল ভেঙে যাবে তো সেই জন্য আমরা দেখেছি যে ঢাকা শহরের মেডিকেলে যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে মেডিকেল কলেজ হাসপাতালগুলো আছে এখানে প্রচুর পরিমাণ এই বার্ন রোগীগুলো আছে যাদের হাত পা পুড়ে গেছে আর সাধারণত তারা এই ধরনের গ্যাস বিস্ফোরণ হলে মানুষ সাধারণত বাঁচে না তো এই জন্য আমি আপনাদেরকে বলবো আমাদের ম্যাগনেট চুলাটা হচ্ছে সবচেয়ে কম খরচ আর আমরা এটা সার্ভিস দিচ্ছি 5 বছর 5 বছরের মধ্যে যত ধরনের সমস্যা হোক আমরা ঠিক করে দেব তবে একটা শর্ত আছে শর্তটা হচ্ছে যে যদি কোনো পার্টস নষ্ট হয়ে যায় তাহলে ওই পার্টসের দামটা আমাদেরকে দিবে আর ম্যাগনেট চুলার দাম সম্বন্ধে বলি আমি আপনাকে এখানে যে চুলাটা আমরা দেখালাম এই চুলাটার দাম হলো 4,500 টাকা এর চেয়ে একটা ছোটো চুলা আছে ওইটা হলো 3,500 টাকা আর এই দুইটা চুলার সাথে সবচেয়ে বড় একটা চুলা আছে এটা হলো 6,500 টাকা আর এই চুলাগুলো আমাদের কাছে সব ধরনের সার্কিট পার্টস যদি সার্কিটও চলে যায় আমি সার্কিটটাও এক্সচেঞ্জ করে দিতে পারবো আর যদি চুলার বডিও ভেঙে যায় বডিগুলোও আমাদের কাছে আসে যদি মনে করেন আপনার চুলার বডিটা ভেঙে গেলো একটা কিছু হাত থেকে পড়ে যে 2 টুকরা হয়ে গেল তাতেও আপনি চুলাটা বিনষ্ট হবে না আমাদের কাছে আনবেন আমরা আবার ঠিক করে দেব কিন্তু বাজারে যেসব চায়নার চুলা দশ মিনিটে আমাদের শেষ হয়ে গেছে তো আমরা আসলে মোটামুটি আমরা জানি যে গুস্ত ভালো সিদ্ধ করলে 8টা শীষ লাগবে আর যারা মো কম সিদ্ধ খায় তাদের 6টা শীষ যথেষ্ট তো আমরা শীষ গুনবো 1টা হয়ে গেছে তো এখন আরও 7টা শীষ রয়ে গেছে যেহেতু আমরা গুস্তটা খুব নরম খেতে পছন্দ করি সেই জন্য আরও 7টা শীষ দেওয়া লাগবে তাতে আমরা বুঝতে পারবো যে আমাদের এখানে কী পরিমাণ মানে কারেন্ট খরচা হবে তো আমি একটু এখন একটু আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে আমার এই যে শীষ আসা পর্যন্ত 11 পয়েন্ট কারেন্ট খরচ হয়েছে 11 পয়েন্ট প্রতি পয়েন্ট 5 পয়সা বেড়ে আমি কিন্তু দর্শক ফ্যানের নিচে বসে রান্না করতেছি এই যে দেখেন আমার পাশে ফ্যান চলতেছে তা আপনারা যখন রান্না করবেন এই গরমে ঘেমে রান্না করার দরকার নাই আমার মতো সুপার মধ্যে আমার মতো এই যে সুপার মধ্যে বসে এই যে ডাইনিং টেবিলের উপরে এরকম গরু মাংস ভাত তরকারি পোলাও মাংস আপনি সব রান্না করতে পারবেন এই গরমে কষ্ট করার দরকার নেই ইভেন কি আপনি এসি রুমেও এই চুলাটা ব্যবহার করতে পারবেন এসি রুমে কীভাবে এই চুলাটা ব্যবহার করা যায় সেটা আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো আমাদের সময় হয়ে গেছে 11 মিনিট তো দর্শকদেরকে বলবো প্রেশার কুকারের যে ব্যাপারটা আমাকে অনেকে কমেন্ট করেছে প্রেশার কুকার বাস্ট হয়ে যায় আমি তাদের উদ্দেশ্যে বলবো ভাই প্রেশার কুকার যদি কিনেন অবশ্যই ভালো দেখে কিনবেন দেখেন আপনারা বাজারে যায় মিয়াকো অমুক তমুক হাবি জাবি এগুলো বিভিন্ন কোম্পানির নাম আপনারা দেখেন যে কোনো কোম্পানির নাম দেখলেই আপনারা বুঝবেন না যে এটা অরিজিনাল প্রোডাক্ট যদি অরিজিনাল মিয়াকো হয় বা অরিজিনাল হকিং হয়
অরিজিনাল ফিলিপস হয়, আমি বলি না যে কোনো কোম্পানির চুলা খারাপ, সব চুলাই ভালো। চারটা শীষ হয়েছে, চারটা। তবে অরিজিনাল প্রোডাক্টের মধ্যে কিন্তু বারকোড থাকে, আপনি দেখবেন যে আপনার মোবাইলের পিছনে এরকম একটা দাগ 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 এরকম একটা বারকোড থাকে, যেগুলো অরিজিনাল প্রোডাক্ট সেগুলো একটা বারকোড থাকে। ওই বারকোডটা আপনি গুগলে সার্চ দিলে আপনি ওই ওই প্রোডাক্টটা অরিজিনাল কিনা আপনারা বুঝতে পারবেন। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা বাজারে যেসব মিয়াকো প্রেস্টিজ এগুলো চুলার মধ্যে দেখেন, এগুলো চুলার মধ্যে কোনো বারকোড আছে কিনা। আমি কনফার্ম বাজারে ম্যাক্সিমাম 3,000-3,500 টাকা যত চুলা আছে এগুলো সবই নকল চুলা। এবং তো মোটামুটি বোধ হয় 6টা শীষ হয়েছে, আর দুইটা শীষ হইলে আমরা নামাবো। তো এই জন্য আপনারা যদি আমার চুলা ছাড়া অন্য কোনো অরিজিনাল চুলা কিনতে চান, অবশ্যই প্রোডাক্টের গায়ে বারকোড, ম্যানুফ্যাকচারিং ডেট এগুলো সব দেখে নিন। আমি চাই না কোনো কোম্পানিকে আমি ছোট বাহির প্রতিপন্ন করতে চাচ্ছি না, কিন্তু মানুষ আজকাল বাজারে যাচ্ছে, কম দামে চুলাগুলো মানুষকে কিনে দিচ্ছে, বিভিন্ন ইউটিউবাররা কম দামে চুলাগুলো দিচ্ছে, আর মানুষ এগুলো কিনেই প্রতারিত হচ্ছে। এগুলো কোনো কোম্পানি ফ্যাক্টরি ট্যাক্টরি কিচ্ছু নাই। আর মাত্র একটা শীষ পরেই আমরা গরুর গোস্তটা নামিয়ে ফেলবো। তো আমি দর্শকদের বলবো এইভাবে যে গরুর গোস্ত আপনারা রান্না করবেন, এখানে টোটাল আমাদের 14 মিনিট আমাদের চলে গেছে, 14 মিনিট আমাদের চলে গেছে। তো আরেকটা শীষ হইলেই আমরা ই করবো। আমরা তো মোটামুটি ভেবেছি যে হয়তো 15-20 মিনিটের মধ্যে মানে গোস্তটা হবে। তো এখানে যে বিষয়টা আসলে এটা আমরা বাস্তবে জিনিসটা দেখবো, এবং এটা কারেন্টের বিলটা কত আছে। তো দেখি দেখি আসলে এখানে কত মিনিট হলো, তা আসলে তাই 15 মিনিটই হয়েছে, দেখেন 14.40 অর্থাৎ 15 মিনিটই ধরলাম। আর এখানে কারেন্টের বিল উঠছে আপনার 19 পয়েন্ট অ্যান্ড আপনার কারেন্টের বিল আসছে 19 পয়েন্ট না, আমি ধরলাম 20 পয়েন্ট উঠছে। তাহলে 20 পয়েন্টে যদি 5 পয়সা করে হয়, হ্যাঁ, তাহলে 20 পয়েন্টে আমার বিল আসলো কত, আমি একটু অফ করে দিলাম। তাহলে আমরা ওই স্টপওয়াচটা স্টপ করে দিলাম। তাহলে আমাদের 15 মিনিট সময় লাগলো, 15 মিনিট সময় লাগলো, আর আমাদের খরচ হলো 20 পয়েন্ট। তাহলে প্রতি পয়েন্টের দাম 5 পয়সা, তাহলে আমার টোটাল এখানে আসলো 100 পয়সা। 100 পয়সা মানে 1 টাকা। তাহলে আমার এখানে গরু গোস্ত তৈরি হলো 1 টাকা। আপনারা আমার চুলা নিয়ে যাবেন, আমি যদি চুলার মিটারে দেখলাম 1 টাকা বিদ্যুৎ বিল উঠছে। এবং আপনার হ্যাঁ, মাংসটা কত কেজি? মাংস কতটুকু? মাংস এখানে 3 পোয়ার মতো আছে, 3 পোয়া বা আধা কেজি যাই দেন, আপনি মনে করেন 1 টাকা বিদ্যুৎ খরচ হবে, সেটা আমরা পরীক্ষা করে দেখলাম। এবং আমরা পরবর্তীতে ডিজিটাল মিটার দিয়ে, এর আগে আমরা ডিজিটাল মিটার দিয়ে ভাত রান্না করে দেখাইছিলাম, সেখানে আমরা প্রিপেড মিটারে পরীক্ষা করে দেখাইছিলাম, সেখানে আমাদের 1 টাকার মতোই আসছে, 98 পয়সা। তো আজকে গরু মাংস রান্না করলাম তো 1 টাকায়। তো দর্শকদের বলবো যারা এই যে প্রেশার কুকার ব্যবহার করেন, দেখা যায় যে প্রেশার কুকারটা এখন কিন্তু ডালা খোলা যাবে না, এখন প্রেশার কুকারটা ডালাটা খোলা যাবে না, এটা মিনিমাম 5-6 মিনিট পরে আপনি এই ডালাটা খুলতে হবে, কারণ এখন এখন অনেক প্রেশার আছে। যে দেখেন আমার এটা কিন্তু বন্ধ আছে, কিন্তু এখন এখনও কিন্তু এটা প্রেশার, এখন এটা আরও 7-8 মিনিট আপনি রেখে দিবেন, যে পর্যন্ত এটা প্রেশারটা থাকবে, এই প্রেশারটা আপনি ছেড়ে দিবেন না, কারণ এখানে চুলা বন্ধ হয়ে গেছে কিন্তু আপনার রান্না কিন্তু বন্ধ হয় নাই। তো বুঝতেই পারছেন দর্শক, তো আমরা 5 মিনিট পর আবার আসতেছি। তো এর মধ্যে চুলার যে ব্যাপারগুলো আমি আমি আবার একটু দেখাই, এই চুলাটা আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই, চুলাটার মধ্যে কি আছে না আছে চুলাটা আমি একটু দেখাই। রেখে দিলাম, এটা কত থাক, এটা তো গরম, আচ্ছা এটার উপরে রাখলাম। এখন দেখেন এটা হলো চুলা, এই চুলার নিচে একটা ফ্যান আছে, এই যে ফ্যান,
এই ফ্যানটা হলো কুলিং ফ্যান। আপনারা এটা এক মাস পরে পরে এই কুলিং ফ্যানটা পরিষ্কার করে দিবেন, কারণ এই জায়গায় অনেক সময় ময়লা পরে বন্ধ হয়ে যায়। আর যারা আমার কাছে চুলা নিয়েছেন আমি তাদেরকে বলবো, আপনারা প্রত্যেকেই উল্টে এই চুলা কুলিং ফ্যানের এই যে এই ছিদ্রগুলো, এই যে ছিদ্র ছিদ্রগুলো আছে, এই ছিদ্রগুলো একটু কাছে থেকে দেখেন। হ্যাঁ, এই যে ছিদ্রগুলো, এই ছিদ্রগুলো বন্ধ হয়ে গেছে, এই ছিদ্রগুলো পরিষ্কার করে দেবেন। এদিক দিয়ে বাতাসটা ঢুকে আর এদিক দিয়ে বাতাসটা বেরিয়ে যায়। সুতরাং এই ছিদ্রগুলো আপনারা পরিষ্কার করবেন। আর যারা আমার কাছে চুলা নিয়েছেন এক বছর বা দুই বছর হয়েছে, তাদেরকে আমি বলবো এখানে 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 প্রায় ছয়টা নাট আছে। এই ছয়টা নাট খুলে আপনারা ভিতরে ময়লাগুলো একটা ব্রাশের মাধ্যমে, এই ফ্যানটুন যা যা আছে ব্রাশের মাধ্যমে পরিষ্কার করবেন। আর যদি পরিষ্কার করতে আপনারা না পারেন, পাশে কোনো টেকনিশিয়ানের কাছে পরিষ্কার করবেন। আর যদি আপনারা আমার কোনো আশেপাশে থাকেন তাহলে আপনারা চুলা নিয়ে এসে আমার কাছে পরিষ্কার করে নিয়ে যেতে পারবেন। এই চুলাগুলো মোটামুটি 5 বছরের ওয়ারেন্টি থাকে। এগুলো আপনি 5 বছরের ওয়ারেন্টি আছে, 5 বছর আমরা এটা ঠিকঠাক করে দিব। আর এর চাইতে বড়ো মডেলগুলো আছে, তো আপনাদের যেটা প্রয়োজন সেটা এখানে আসবেন, দেখবেন। আমি বলি এই যেটা যে অনলাইনে আপনারা যে পণ্য কিনেন, আপনারা কখনো অনলাইনে কোনো ভিডিও দেখে পণ্য কিনবেন না। তাহলে তাহলে কি অনলাইনে লোকেরা সবই খারাপ? না, আপনি অনলাইনে ভিডিও যাদের 5-6 মাস বা 1 বছর 2 বছর আগে থেকে দেখেন, যারা প্রফেশনালি এই জিনিসগুলো বানায় তাদের কাছ থেকে দিবেন, দোকানদারের কাছে কোনো পণ্য কিনবেন না। কারণ দোকানদারের সমস্যা কি, আপনার পণ্যটা কোনো সমস্যা হইলে ওই পণ্যটা নিয়ে দোকানদার ওই কোম্পানি পিছিয়ে পিছিয়ে দৌড়াবে, ওই মেকারের পিছিয়ে পিছিয়ে দৌড়াবে। তাহলে আপনি ওই দেখা যাবে যে সে কোম্পানির সাথে কমিউনিকেট করতে পারতেছে না বা কোম্পানি তাকে দিচ্ছে না, আপনাকেও সে দিতে পারবে না। এই জন্য যে কোনো পণ্য, আমার পণ্য কিনেন বা বাজার থেকে কিনেন, অবশ্যই আপনারা কোম্পানির শোরুম থেকে কিনবেন, কোম্পানি অথরাইজ থেকে এ কিনবেন। কোনো সময় দোকানদারের কাছ থেকে যারা ডিলার না, যারা অথরাইজ কোম্পানির ডিলার না, তাদের কাছ থেকে কখনোই আপনারা পণ্য কিনবেন না। আর আমি ভাই এগুলো লাখ লাখ পিস বিক্রি করি না, আমি আসলে ঘরে বসে বানাই, আমি সারাদিনে 5-10টা বানাই। আপনারা যদি অর্ডার দেন আমি সুন্দর করে একটা চুলা বানাই দেবো আর 5 বছরের ওয়ারেন্টি দেবো। এটা আমার ব্যক্তিগতভাবে আমি একটা কাজ করি, আমি যেহেতু একটা উদ্ভাবক মানুষ, আমার কিছু হাত খরচের দরকার, আমি তো টাকা ছাড়া চলতে পারবো না। সেই জন্য আমি কিছু কিছু চুলা ভিডিও বানাই, যেহেতু অনেকেই চায় সেই জন্য আমি বিক্রি করি। এগুলো কিন্তু আমি মার্কেটে দিই না, মার্কেটে কিন্তু অনেকেই বলে আসেন আসেন ম্যাগনেট চুলা আছে, বলেও কোনো মার্কেটে কোনো ম্যাগনেট চুলা নাই, আমি ম্যাগনেট চুলা মার্কেটে দিই না। অনেকে ইন্ডাকশন চুলাকে ম্যাগনেট চুলা বলে বিক্রি করে, এ দিকে কিন্তু সাবধান থাকবেন। কারণ একে তো আপনাকে একটা নন ব্র্যান্ডের একটা মাল দিবে, ওই চুলার মধ্যে হয়তো লেখা আছে হকিং, আসলে ওর বারকোড নাই, হকিং লেখা আছে হকিং বারকোড নাই, মানে নকল নকল হকিং, এরকম নকল পেস্টিস। হ্যাঁ, আপনি যে কোনো কোম্পানি কিনেন, সব কোম্পানির মাল ভালো, কিন্তু মালের নিচে পিছনে বারকোড আছে কিনা এবং ওইটার মধ্যে আপনার ম্যানুফ্যাকচারিং ডেটটা আপনারা দেখবেন, ওইটা আপনি গুগলে সার্চ দিলেই আপনি পেয়ে যাবেন যে ওইটা আসলে অরিজিনাল প্রোডাক্ট কিনা। এটা আমার কথা না, আরও যারা ভালো প্রোডাক্টগুলো যাচাই করে তারা এইভাবে করে করে। এই জন্য আপনারা কোনো ইউটিউবের কথায় কোনো ম্যাগনেট চুলা কিনবেন না। ম্যাগনেট চুলা যদি কিনতে হয়, ম্যাগনেট চুলা বানাইছি আমি, এটা আমি ডেভেলপমেন্টের কাজটা করতেছি আমি, কিন্তু বাজারে ম্যাগনেট চুলার অভাব নাই। কিন্তু আসলে কোনো চুলার মধ্যেই এই যে এরকম ম্যাগনেট চুলা লেখা নেই, দেখেন এই চুলার মধ্যে ম্যাগনেট চুলা লেখা আছে, দেখেন এই চুলার মধ্যে ম্যাগনেট চুলা লেখা আছে, চুলার পিছনেও আপনার ম্যাগনেট চুলা লেখা আছে। তো আমার তো হয়তো বলবেন যে আপনি চুলার পিছনে তো বারকোড নেই, ভাই আমি চুলা বানাই 2-4-5টা চুলা বানাই, আমি তো এত চুলা বানাই না, আমি আমি ঘরে বসে চুলা বানাই, আমি 2-5-10টা চুলা বানাই। যদি কেউ কোনো ভিউয়ার্স চায় তাহলে আমি বানাই, তাও আমি বানাই রাখি না। এই জন্য আমি কোনো কোম্পানি বা ফ্যাক্টরি না, আমি একটা ব্যক্তি, আমি আপনাদেরকে শুধু পরামর্শ দেওয়ার জন্য। আপনারা আমার কাছে চুলা না কিনেন, বাজার থেকে কিনেন, অবশ্যই বারকোড দেখে চুলা কিনবেন, এই নকল পণ্য কিনে প্রতারিত হবেন না। তো দর্শক, আমার মনে হয় বুঝতে হয়ে গেছে, আসলে এখন তো আমরা খুলতে পারতেছি না, এখনও এটা প্রেশারটা রয়ে গেছে। তো মোটামুটি এটা আমি যা দেখেছি যে এটা যদি 15 মিনিট মনে করেন যে আপনি রান্না করেন, তারপরে আপনার প্রায় 20 মিনিটের মতো সময় লাগে এটা ঠান্ডা হইতে। এই যে এখনও কিন্তু ঠান্ডা হয়নি, দেখেন এখনও ঠান্ডা হয়নি, তার মানে এখনও আমি এই ডালাটা খুলতে পারবো না। যখন এটা খোলার পর এরকম ফুসফুস না করবে তখন এই ডালাটা খোলা যাবে। এখন যদি আমি খুলতে চেষ্টা করি, এটা এটা প্রেশারে আটকে গেছে। এখন যখন এই প্রেশারটা শেষ হয়ে যাবে তখনই এটা খোলা যাবে। তো আজকে আসলে ভিডিওটা একটু লম্বা হচ্ছে, এটা আসলে আপনাদের জন্যই। তারপরে আমরা দেখি চেষ্টা করবো যে আপনাদেরকে একটু স্বল্প
সময় দেখানোর জন্য দেখি কিছু এডিট করে কিছু কমানো যায় কিনা। তবে আমরা আসলে রিয়েল জিনিসটাকে আপনাদের সামনে তুলে ধরতে চাই। তো দর্শক, আমরা তো মোটামুটি 15 মিনিটের মতো করেছিলাম, 15 মিনিটের মতো আমরা রান্না করেছিলাম, কিন্তু আরো 15 মিনিট 15 থেকে 20 মিনিট আপনি এইভাবে রেখে দিবেন। তো আমরা আবার কিছুক্ষণ পরে আসতেছি, এটা ঠান্ডা হয়ে দিক। দেখেন এখান থেকে আর এখন আর কি বেরোচ্ছে না, গ্যাস বেরোচ্ছে না, তার মানে এটা মোটামুটি এখনো গরম আছে কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এখন এটা দরজাটা খোলা যাবে, আমি এটা খুলি, দেখেন এই যে খুব সহজে খোলা যাচ্ছে। হ্যাঁ, ওয়াও কি সুন্দর, হ্যাঁ গরুর মাংস রান্না হয়েছে এবং ঝোলটাও পরিণত হয়েছে দেখেন। হ্যাঁ, তো এভাবে করে আপনারা গরুর মাংস রান্না করবেন। হ্যাঁ, যারা ঝোল এতটুকু ঝোল আমাদের লাগে, আমরা যেহেতু ডাল রান্না করি নাই, তো যারা মানে ঝোল কম খান তারা একটু পানি কম দেবেন। এখন মাংস সিদ্ধ হয়েছে কেমন দেখি, মাংস মনে হয় ভালোই সিদ্ধ হয়েছে। হ্যাঁ, দেখা যাচ্ছে মাংসটা ভালোই সিদ্ধ হয়েছে, যে ছিঁড়ে যাচ্ছে হাত দিয়ে, গরম যেহেতু ধরা যাচ্ছে না তো বোঝা যাচ্ছে যে ছিঁড়ে গেছে, এই যে দেখেন মাংস ছিঁড়তে পারছি আমি। তো এটা খাওয়া যাবে এবং এটা ভালোই সিদ্ধ হয়েছে, যেহেতু হাত দিয়ে ছিঁড়ে যাচ্ছে তাহলে তো এই যে ছিঁড়ে আমি 2 টুকরা করে দেখালাম। তো 15 মিনিটে 1 টাকায় গরুর মাংস। তো আপনারা এরকম ভাত ডাল তরকারি সব কিছুই আপনারা এই ম্যাগনেট চুলার মাধ্যমে রান্না করতে পারবেন কম খরচে। আপনারা যদি প্রেশার কুকারে রান্না করেন তাহলে আপনাদের প্রতি মাসে 200 থেকে 300 টাকা বিল আসবে, আর যদি নর্মাল পাতিলে রান্না করেন, এ ধরনের পাতিলে রান্না করেন, তাহলে মোটামুটি 400 থেকে 500 টাকা বিল আসে। আমরা এটা পরীক্ষা করে দেখেছি। আর আমাদের এখানে প্রতিনিয়ত যারা এখানে আসে, ভিউয়ার্স যারা আসে, তারা আমাদেরকে বলেই যায় 400-500 টাকা বিল আসে। তো বিলের ব্যাপারে আপাতত আমি এখনো পর্যন্ত কোনো কারোর কাছে কোনো কমপ্লেন পাইনি। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে আজকের মতো বিদায়, খুদা হাফেজ।